ছাই রক্ত দেয় নেই, এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই, এই কারণে আমার সন্তোষ করেছিল। এই 52 বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না, সবাই শোষক ছিল। যারা 52 বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করেনি, নিজের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে। এই 52 বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, বরং নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, নিজের দল অধিকার প্রতিষ্ঠা করেছে। এরপরে আবার আন্দোলন হলো, এই 24 আন্দোলন হলো, আপনারা আন্দোলনের শরীর ছিলেন, মনে রাখতে হবে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষ ভূমিকা ছিল। পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না, এদেশে আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমরা মাঠে থেকে সরাসরি ব্যক্তিত্ব দিয়েছি এই শেখ হাসিনার চুলের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আমার স্বাধীনতা পেলাম, কিন্তু আমি কি দেখলাম, যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আমার জন্য এই কারণে এদেশের মানুষ শান্ত হয় নাই, এই কারণে এদেশের মানুষ রাস্তায় ছাপিয়ে পড়ে নাই। আমরা আগুন সরকার বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল, একটা চিহ্নিত মহল সুযোগ সন্তানী তারা আবার সমস্ত ধারগুলিকে দখল নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখল নিয়েছে। দখলদারকে আমরা দেখতে চাই না, মানুষ মুক্তি হবে, শান্তি পাবে, এদেশের মালিক জনগণ, জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে দুটো হাজার মানুষ আসে নাই, জানোয়ার আসছে, জানোয়ারকে যেভাবে সেটা হয় করে একটা কুকুর তোদের বিছানায় উঠা, একটা কুকুর আমল করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষ শুধু আসলে নতুন কাউকে কুটি করে কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই, এর কারণে স্বাধীন হয়নি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফতে মক্কাদের ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমি, কে মানু, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোনো ধারণা ভেদাভেদ থাকবে না, হিন্দু কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আর সাম্যতা এবং জুলু নির্যাতনে তারপর একমাত্র গ্রাম দিতে পারে ইসলাম। ইসলামের বাহিরে কোনো নীতি অবশ্য সম্মত স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরে দিতে পারে না। কিন্তু আসুন আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখন অনেক বাকি আছে, সমস্ত মানুষের কারে দাঁড়িয়ে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আবার সাহায্য করতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য থাকতে হবে। আমরা একজন সেবক, আমরা জালিম নই, আমরা জালিমকে বিচার চাই, অবৈধ খুনে বিচার চাই, কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থানই জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি,
মানুষ যে আশা, যে ভূতের আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেইটি তাকে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো প্রতিদিন আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদেরকে পড়ানো শিক্ষিত হতে হবে, আমাদের নিজেদের করতে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব দিয়ে করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করে দেশকে শান্তি রাখেন। আমরা ইসলাম হুকুমত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি। আল্লাহ যেন সেটা দেখার তৌফিক দান।